বলিউডের লায়লার পর এবার বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতেও ধরা দিল বেঙ্গলি লায়লা। কণ্ঠশিল্পী আখি আলমগীরের নাচে গানে বাংলা লায়লা এখন উত্তাপ ছড়াচ্ছে নেট দুনিয়ায়। আমরা জানি গানের সঙ্গেই আখির সংসার, স্টেজ শো টিভি শো তো রয়েছেই, তার সঙ্গে নতুন নতুন মিউজিক ভিডিও প্রকাশ করছেন তিনি। এবার আরও একবার ভিন্নরূপে পর্দায় নিজেকে তুলে ধরলেন এই শিল্পী। তার গাওয়া লায়লা গানের ভিডিওতে ভিন্নরূপে নতুন এক আখিকে খুঁজে পেল ভক্তরা। গত 14 মার্চ বিকেল 5টায় ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়। নাচে গানে ভরপুর লায়লাতে তিনি যেন ফিরে গিয়েছেন তার ষোড়শীতে। নিজে নেচেছেন নাচিয়েছেন কলকাতার একটি ডান্স গ্রুপকেও। গানটি নিয়ে আখি আলমগীর বলেছেন, লায়লা রিদমিক একটা গান, গত 5 বছর মেলোডি প্রধান গান করলেও এ ধরনের গান গাওয়া হয়নি অনেকদিন। আশা করছি গানটি অনেকেরই ভালো লাগবে। গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ মুখার্জি, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন অম্লান চক্রবর্তী, ভিডিওওয়ালা মিডিয়ার ব্যানারে ভিডিওটি পরিচালনা করেছেন রাহুল ঘোষ। প্রসঙ্গত, বলিউডের শাহরুখ খানের রয়েস সিনেমায় লায়লা মে লায়লা গান উত্তাপ ছড়িয়ে বহু আগেই ঝড় তুলেছেন সানি লিওনি। এই বলি সেন্সেশন এর আগেও জন ইব্রাহিমের শুট আউট আদালতেও লায়লা গানে পর্দা কাঁপিয়েছিলেন। ভারতের পর এবার বাংলাদেশেও বাংলা লায়লা ঝড় তুলল নেট দুনিয়ায়। হ্যালো ভিউয়ার্স, কেমন হলো ভিডিওটি জানিয়ে দাও কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো এবং লাইক দিতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল ফর মোর ভিডিওস এন্ড লেটেস্ট আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। সি ইউ।